আসসালামু আলাইকুম। আমার সামনে আর্থকের মেশিনটা দেখছেন, এটা কয়েকটা ফালা নিয়ে আজকের আসলে এই ভিডিওটা। এটা ভিডিওর মধ্যেই সবগুলো বলে দিব। শুরু করি, এটা স্টার্ট দাও। প্রত্যেকটারই গর্ত করার জায়গাগুলো আমরা একটু আপনাদেরকে দেখাই দিব। এখানে হচ্ছে এখন যেটা এটা 80 mm এর একটা গর্ত করার ফলা, আর পাশে যেগুলো দেখছেন এগুলোরও গর্ত দেখাবো এবং আসলে কতটা কাজ করে এগুলো বিষয়গুলো আপনাদেরকে। দেখেন প্রায় 3 ফিট 3.5 ফিট জায়গা, জাস্ট 5 সেকেন্ডে আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন, 50 সেকেন্ডও হয়নি, বাস 20 সেকেন্ডের মতো সর্বোচ্চ সময় লেগেছে। এটা হচ্ছে একবারই গর্ত হয়ে গেল এবং ফলাগুলো চেঞ্জ, দেখেন ইনস্ট্যান্ট ফলা চেঞ্জ করা যায় জাস্ট একটা ক্লিপের মতো। বাকিগুলোরও একটু দেখাবো আমাদেরকে। আপনাদের বলি এখানে ফলা আছে হচ্ছে 80 mm, 100 mm, 150 mm, তারপরে হচ্ছে 250 mm এবং 300 mm। তো আমরা প্রথমে 80টা ট্রাই করেছি, এরপরে 100 mm এরটা ব্যবহার করব। এবং আরেকটা জিনিস জানা রাখি, আমাদের আজকে শুক্রবার, তারপরও বেশ কিছু লাইভ আমরা করব আপনাদের উদ্দেশ্যে। আজকে 10 হর্সের মোটর, 10 হর্সের যে মোটর আছে মিনি টিলার, সেটা চালাবো এবং ওটার নতুন কিছু ফলা আসছে যেমন বীজ রোপণ, সেগুলো আমরা চালিয়ে দেখব, সেটাও আপনারা দেখতে পারবেন। দেখেন সিম্পলের মধ্যে জাস্ট 5 সেকেন্ডে একটা করে গর্ত হয়, যেটাতে আপনি যদি খন্তা ব্যবহার করেন, খন্তা ব্যবহার করলে এটা সময় লাগবে মোটামুটি 2-3 মিনিট এবং লোক লাগবে অনেক। সে জায়গায় দেখেন জাস্ট 5 সেকেন্ডে একটা করে গর্ত হচ্ছে। জাস্ট এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে, যারা বড় বড় বাগান করেন, যারা খুঁটির কাজ করেন বিভিন্ন জায়গায়, তারা এটা ব্যবহার করতে পারবেন। যেমন ড্রাগন বাগানিরা এখন প্রচুর পরিমাণে এই মেশিনটা দিচ্ছে, কারণ পিলার লাগানোর জন্য অনেক খরচ হয়, পার পিস পিলার গর্ত করতে টাকা খরচ হয় এক একজনের প্রায় 50-60 টাকার উপরে গড়ে, লেবার কস্টিং সহ। তারা এটা খুবই ব্যবহার করছে এবং নিয়ে যাচ্ছে এবং উপকৃত হচ্ছে। এটা শুধু যে ড্রাগনের জন্য তা না, যাদের বাঁশের জন্য ব্যবহার করে, খুঁটির জন্য ব্যবহার করে, তারাও এই গর্ত করা মেশিনটা নিতে পারেন। এটা অনেকটাই খন্তার একদম ডিজিটাল পার্ট বলতে পারেন, খন্তা যেখানে ব্যবহার করা হয় সেটারই মেশিন বলতে পারেন, যে মেশিন দিয়ে ওই খন্তার কাজটা হচ্ছে এবং খুবই সিম্পল, খুবই ভালো, শক্তিশালী। এটা 63 cc, এর আগে আপনারা 52 cc দেখেছিলেন, এই 63 cc এটা আরও একটু শক্তিশালী। এগুলো 2-স্ট্রোক ইঞ্জিন, তেল মোবিল একসাথে দিতে হয় এবং এগুলো খুবই শক্তিশালী একটা করে। দেখেন কত বড় একটা গর্ত, যেটা এটা এই এই টাইপের একটা গর্ত করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। আমি একটু আপনাকে কাছ থেকে, এরপরে আরেকটা ফলা আমরা ব্যবহার করব, এটা হচ্ছে 200, এর পরেরটা হলো 250, এর আগে যেটা দেখলেন এটা 150 mm, এটা একটু আমরা দেখব, একটু ফাঁকা করে দিচ্ছি। হচ্ছে 200 mm, এরপরে আমরা 250 mm একটা দেখবো, এটা অনেক বড় গর্তটা, দেখেন অনেক বড় গর্ত হচ্ছে। জাস্ট একটা মেশিন কিনে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ড্রিলগুলো নিতে পারেন, যত mm চান আপনি সেটা ব্যবহার করতে পারবেন, মেশিনের সাথে একটা ড্রিল ফ্রি থাকে আর বাকিগুলো আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে।
আরো স্পিডে চালাতে পারবেন। আমরা স্লো দেখাচ্ছি যে স্লোতেও কত কম সময়ে একটা গর্ত হয়। আপনারা চাইলে এটাকে আরো লম্বা করতে পারবেন। এখানে এটা গর্তটা দেখেন কত বড় একটা গর্ত। এটা হচ্ছে 200 mm, যেটা 200 mm। এটার এবার সর্বশেষ যেটা সবচেয়ে বড় সেটা আমরা একটু এবার ব্যবহার করব, সেটা হচ্ছে 250 mm। জাস্ট প্রত্যেকটা গর্ত আমি আরেকবার করে দেখাই দিব এবং এটার প্রত্যেকটার খুব ভালো ভিডিও পাবেন আপনারা। এরপরে আমরা ওই যে পিছনে দেখতে পাচ্ছেন 10 হর্স পাওয়ারের আমরা বেশ কিছু নতুন ফলা আসছে, সেটার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এবং লাইভ দেখাবো কেমন কাজ হয়। এখানে 10 শতক একটা জমি আছে, সে 10 শতকটা আসলে জমিটা চাষ করতে কতক্ষণ সময় লাগে এটার একটা আমরা ক্যালকুলেশন আপনাদেরকে দেখাবো। এইটা দেখেন, এটা আমরা ওই আগের যে গর্তটা আছে এটাতে আমরা নতুন করে ধরো। মাটিটা অনেক চিপ, মানে নরম মাটি, নরম বলতে মাটিটা একবারে শক্ত মাটি সরি, এবং নিচের অনেক দূর পর পানি আছে, মানে এটাকে বলে বেলে দোয়াশ মাটি। তারপর দেখেন কত বড় ড্রিল করতেছে কয়েক সেকেন্ডের মধ্যে। আপনারা বুঝতেই পারছেন যে মেশিনটা 63 cc হওয়ার কারণে আগেরটার থেকে একটু শক্তি বাড়ছে। আপনারা চাইলে 52 cc নিতে পারবেন, দামে অল্প তফাত আছে এবং আলাদা হেডগুলো আলাদাভাবে নিতে পারবেন। এবং এটা যে কেউই ব্যবহার করতে পারবে। দেখেন কত বড় একটা গর্ত, জাস্ট কয়েক সেকেন্ডেই হয়ে গেল। তরে মাঝখানে নিয়ে আস, ইঞ্জিনটা বন্ধ করো, ইঞ্জিনটা বন্ধ করো। এই হচ্ছে ইঞ্জিনটা, ইঞ্জিনটার একটু স্ট্রাকচার আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে স্টার্টারটা খুবই উপরেই দেওয়া আছে, আপনারা ইজিলি এটা চালাতে পারবেন। এখানে অন অফ সুইচ আছে আর এই জায়গাটাতে আপনার পিক আপ দেওয়া আছে। এবং আগেরটার বডিতে এত সুন্দর স্ট্রাকচার ছিল না, নতুনটাতে এটা এগুলো যোগ আছে। আগের ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। এবং এটা 2 স্ট্রোক 63 cc। আর এই ফলাগুলো একটু আপনাদেরকে আরেকবার দেখাই। এই ফলাগুলো এখানে এর আগেও দেখেছেন, এইগুলো বিভিন্ন MM-এর আছে, এগুলো আপনারা নিতে পারবেন। এবং গর্তগুলো আরেকবার দেখে ভিডিওটা শেষ করব। এর পরের ভিডিওটা আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে 10 হর্স পাওয়ারের একটা মিনি টিলার, সেটা আমরা একটু দেখব। আর এটার একটু গর্তটা দেখি কত দূর হয়েছে, 3 ফিট, প্রায় 3 ফিট গর্ত হয়েছে, 4 ফিটের কাছাকাছি। দেখেন যেটাতে আসলে আপনি যখন খন্তা দিয়ে করবেন তখন অনেক সময় লাগবে এবং বেশ কষ্টকর বিষয় আসলে, এবং খরচের হিসাব দেখতে গেলে অনেক খরচ হয় একটা করে গর্তর পিছনে। সেই জায়গায় এটা জাস্ট একটা ইঞ্জিন হলে আপনার এক সিজনে ধরেন একটা ড্রাগন বাগানে আপনার এই টাকাটা উঠে যাবে। দেখেন কি মাটিটা উঠছে, আপনারা নিজেরাই জানেন যারা খন্তা ব্যবহার করেন যে আসলে কত সময় লাগে। কত পরিমাণে মাটি উঠতেছে, এই যে এটা হচ্ছে একদম ছোটটা, এটা হচ্ছে 80 mm, 100, 150, 200, আর এই দিকেরটা হচ্ছে 250। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গর্ত হয়েছে, এই কত বড় এবং কত সুন্দরভাবে হয়েছে। তো ভিডিও বাড়াবো না, আমরা পরে লাইভে একটু পরেই আসবো।
তো আপনাদের যদি এই মেশিনটা প্রয়োজন হয় অবশ্যই অর্ডার করবেন আর্থকারের, যারা যে কোনোখানে অনেকভাবেই ব্যবহার করতে পারবেন মেশিনটা, এবং অর্ডার করলে আমাদের পেজে নক করতে পারেন এবং যে কোনো নাম্বারে ফোন করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।